পাঁচমিশালি গল্প চ্যানেলে আমি মৌমিতা আবার সকলকে স্বাগত জানাই। লালুর একটি গল্প আপনারা পড়ে আপনাদের শুনিয়েছি। আজকে আমরা লালুর তৃতীয় পর্বে যাচ্ছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম প্রিয় গল্প আমার লালু। লালু এবং শ্রীকান্ত আমার ছোটোবেলাকার হিরো ছিল, এখনও তাই। সেই জন্য লালুর গল্প পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। তাহলে আর দেরি নয়, চলুন আমরা সরাসরি গল্পে ঢুকে যাই। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু। তার ডাকনাম ছিল লালু, ভালো নাম অবশ্য একটা ছিল কিন্তু মনে নেই। জানো বোধহয় হিন্দিতে লাল শব্দের অর্থ হচ্ছে প্রিয়। এ নাম কে তারে দিয়েছিল জানি নে, কিন্তু মানুষের সঙ্গে নামের এমন সঙ্গতি কদাচিৎ মেলে, সে ছিল সকলের প্রিয়। স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম। লালু বললে সে ব্যবসা করবে, মায়ের কাছে 10 টাকা চেয়ে নিয়ে সে ঠিকেদারি শুরু করে দিল। আমরা বললাম, লালু তোমার পুঁজি তো 10 টাকা। সে হেসে বলল, আর কত চাই, এই তো ঢের। সবাই তাকে ভালোবাসত, তার কাজ জুটে গেল। তারপরে কলেজের পথে প্রায় দেখতে পেতাম লালু ছাতি মাথায় জনাকয়েক কুলি মজুর নিয়ে রাস্তার ছোটোখাটো মেরামতির কাজে লেগেছে। আমাদের দেখে হেসে তামাশা করে বলতো, যা যা দৌড়া, পার্সেন্টেজের খাতায় এক্ষুনি ধরা পড়ে যাবে। আরও ছোটোকালে যখন আমরা বাংলা স্কুলে পড়তাম তখন সে ছিল সকলের মিস্ত্রি। তার বইয়ের থলির মধ্যে সর্বদাই মজুদ থাকতো একটা হামান্দিস্তা ডাঁটি, একটা নরুন, একটা ভাঙা ছুরি, একটা ফুটো করার জন্য পুরনো তুরপুনের ফলা, একটা ঘোড়ার নাল। কী জানি কোথা থেকে সে সব সংগ্রহ করেছিল, কিন্তু এ দিয়ে পারত না, সে এমন কাজ নেই। স্কুল শুদ্ধ সকলের ভাঙা ছাতি ছাড়ানো, স্লেটের ফ্রেম আটা, খেলতে ছিঁড়ে গেলে তখনই জামাকাপড় সেলাই করে দেওয়া, এমন কত কী, কোনো কাজে না বলতো না কখনো, আর করতো কি চমৎকার। একবার ছট পরবের দিনে কয়েক পয়সার রঙিন কাগজ আর শোলা কিনে কি একটা নতুন তৈরি করে গঙ্গার ঘাটে বসে 2.5 টাকার খেলনা বিক্রি করে ফেললে। তার থেকে আমাদের পেট ভরে চিনে বাদাম ভাজা খাইয়ে দিল। বছরের পর বছর যায়, সকলে বড় হয়ে উঠলাম। জিমনাস্টিকের আখড়ায় লালুর সমকক্ষ কেউ ছিল না। তার গায়ে জোর ছিল যেমন অসাধারণ, সাহসও ছিল তেমনি অপরিসীম। ভয় কারে কয় সে বোধ করি জানতো না। সকলের ডাকেই সে প্রস্তুত, সবার বিপদেই সে সকলের আগে এসে উপস্থিত। কেবল তার একটা মারাত্মক দোষ ছিল, কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে কিছুতেই নিজেকে সামলাতে পারত না। এত ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সমান, আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখাবার এমন সব অদ্ভুত ফন্দি তার মাথায় এক নিমিষে কোথা থেকে আসে। 2-1টা ঘটনা বলি। পাড়ায় মনোহর চাটুজ্যের বাড়ি কালী পুজো। দুপুর রাতে বলির ক্ষণ বয়ে যায়, কিন্তু কামার অনুপস্থিত। লোক ছুটলো ধরে আনতে, কিন্তু গিয়ে দেখে সে পেটের ব্যথায় অচেতন। ফিরে এসে সংবাদ দিতে সবাই মাথায় হাত দিয়ে বসল। উপায়? এত রাত্রে ঘাতক মিলবে কোথায়? দেবীর পুজো পণ্ড হয়ে যায় যে। কে একজন বলল, পাঁঠা কাটতে পারে লালু, এমন অনেক সে কেটেছে। লোক দৌড়ালো তার কাছে। লালু ঘুম ভেঙে উঠে বসল, বলল, না না কি গো, দেবীর পূজায় ব্যাঘাত ঘটলে সর্বনাশ হবে যে। লালু বলল, হয় হোক গে, ছোটোবেলায় ও কাজ করেছি, কিন্তু এখন আর করব না। যারা ডাকতে এসেছিল তারা মাথা কুটতে লাগলো। আর 10-15 মিনিট মাত্র সময়, তারপরে সব নষ্ট, সব শেষ। তখন মহাকালীর কোপে কেউ বাঁচবে না। লালুর বাবা এসে আদেশ দিলেন যেতে। বললেন, ওরা নিরুপায় হয়েই এসেছেন, না গেলে অন্যায় হবে, তুমি যাও। সে আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই। লালুকে দেখে চাটুজ্যে মশায়ের ভাবনা গুজল, সময় নেই। তাড়াতাড়ি পাঁঠা উৎসর্গিত হয়ে কপালে সিঁদুর, গলায় জবার মালা পরে হাঁড়ি কাঠে পড়ল। বাড়ি শুদ্ধ সকলের মা মা রবের প্রচণ্ড চিৎকারে নিরীহ জীবের শেষ আর্তকণ্ঠ কোথায় যে ডুবে গেল। লালুর হাতের খড়গ নিমেষে ঊর্ধ্বোত্থিত হয়েই সজোরে নামল। তারপর
বলির ছিন্ন কণ্ঠ থেকে রক্তর ফোয়ারা কালো মাটি রাঙা করে দিল। লালু ক্ষণকাল চোখ বুজে রইল। ক্রমশ ঢাক ঢোল কাশির সংমিশ্রণে বলির বিরাট বাজনা থেমে গেল। যে পাঠাটা অদূরে দাঁড়িয়ে কাঁপছিল আবার তার কপালে চড়ল সিঁদুর, গলায় দুলল রাঙা মালা, আবার সেই হাড়িকাঠ, সেই ভয়ঙ্কর অন্তিম আবেদন, সেই বহুকণ্ঠের সম্মিলিত মা মা ধ্বনি, আবার লালুর রক্তমাখা খাঁড়া ওপরে উঠে চক্ষের পলকে নিচে নেমে এলো। পশুর দ্বিখণ্ডিত দেহটা ভূমিতলে বার কয়েক, হাত পা আছড়ায় কি জানি কাকে শেষ নালিশ জানিয়ে স্থির হলো। তার কাটা গলার রক্তধারা রাঙামাটি আরও খানিকটা রাঙিয়ে দিল। ঢুলিরা উন্মদের মতন ঢোল বাজাচ্ছে, উঠোনে ভিড় করে দাঁড়িয়ে বহু লোকের বহু প্রকারের কোলাহল, সম্মুখের বারান্দায় কার্পেটের আসনে বসে মনোহর চাটুচ্ছে মুদ্রিত নেত্রে ইষ্টনাম জপেরত। অকস্মাৎ লালু ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে উঠল। সমস্ত শব্দ সারা গেল থেমে। সবাই বিস্ময় স্তব্ধ। এ আবার কি! লালুর অসম্ভব বিস্ফারিত চোখের তারা দুটো যেন ঘুরছে। চেঁচিয়ে বলল, আর পাঠা কই! বাড়ির কে একজন ভয়ে ভয়ে জবাব দিল, আর তো পাঠা নেই, আমাদের তো শুধু দুটো করেই বলি হয়। লালু তার হাতে রক্তমাখা খাঁড়াটা মাথার ওপর বার দুই ঘুরিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে গর্জন করে উঠল, নেই পাঠা? সে হবে না, আমার খুন চেপে গেছে, দাও পাঠা, নইলে আজ আমি যাকে পাবো ধরে নরবলি দেব। মা মা জয় কালী বলে একটা মস্ত লাভ দিয়ে সে হাড়িকাঠের এদিক থেকে ওদিক গিয়ে পড়ল। তার হাতের খাঁড়া তখন বনবন করে ঘুরছে। তখন যে কাণ্ড ঘটল ভাষায় বর্ণনা করা যায় না। সবাই একসঙ্গে ছুটল সদর দরজার দিকে। পাছে লালু ধরে ফেলে, পালাবার চেষ্টায় বিষম ঠেলা ঠেলি হুড়ো মুড়িতে সেখানে যেন দক্ষযজ্ঞ ব্যাপার বেঁধে গেল। কেউ পড়েছে গড়িয়ে, কেউ হামাকুড়ি দিয়ে, কারোর পায়ের ফাঁকের মধ্যে মাথা গলিয়ে বেরোবার চেষ্টা করছে, কারোর গলা কারোর বগলের চাপের মধ্যে পড়ে দম আটকাবার মতন হয়েছে, একজন আরেকজনের ঘাড়ের ওপর দিয়ে পালাবার চেষ্টায় ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়েছে। কিন্তু এক মুহূর্তের জন্য এইসব যেন, তারপরেই সমস্ত ফাঁকা। লালু গর্জে উঠল, মনোহর চাটুজ্যে কই, পুরুত গেল কই! পুরুত রোগা লোক, সে গণ্ডগোলের সুযোগে আগে গিয়ে লুকিয়েছিলেন প্রতিমার আড়ালে। গুরুদেব কুশাসনে বসে চণ্ডী পাঠ করছিলেন, তাড়াতাড়ি উঠে ঠাকুর দালানের একটা মোটা থামের পেছনে গা ঢাকা দিয়েছেন। কিন্তু বিপুলায়তন দেহ নিয়ে মনোহরের পক্ষে ছোটাছুটি করা কঠিন। লালু এগিয়ে গিয়ে বাঁ হাতে তার একটা হাত চেপে ধরল, বলল, চলো হাড়িকাঠে গিয়ে গলা দেবে। একে তার বজ্র মুষ্টি, তাতে ডান হাতে খাঁড়া, ভয়ে চাটুর্যের প্রাণ উড়ে গেল। কাঁদো কাঁদো গলায় মিনতি করতে লাগলো, লালু বাবা স্থির হয়েছে, দেখো বাবা, আমি পাঁঠা নই মানুষ, আমি সম্পর্কে তোমার জ্যাঠামশাই হই বাবা, তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতন। সে জানি নে, আমার খুন চিপেছে, চলো তোমাকে বলি দেব, মায়ের আদেশ। চাটুর্যে ডুকরে কেঁদে উঠল, না বাবা, মায়ের আদেশ নয়, কখনো নয়, মা যে জগৎ জননী। লালু বলল, জগৎ জননী? সে জ্ঞান আছে তোমার? আর দেবে পাঠা বলি? ডেকে পাঠাবে আমাকে পাঠা কাটতে বলো? চাটুর্যে কাঁদতে কাঁদতে বলল, কোনো দিন নয় বাবা, আর কোনো দিন নয়, মায়ের সম্মুখে দিন সত্যি করছি, আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ। ঠিক তো? ঠিক বাবা ঠিক, আর কখনো নয়, আমার হাতটা ছেড়ে দাও বাবা, এবার একটু পায়খানায় যাব। লালু হাত ছেড়ে দিয়ে বললে, আচ্ছা যাও, তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু পুরুত পালালো কোথা দিয়ে? গুরুদেব সে কই! এই বলে সে পুনশ্চ একটি হুঙ্কার দিয়ে লাফ মেরে ঠাকুর দালানের দিকে অগ্রসর হতেই প্রতিমার পিছন ও থামের আড়াল থেকে দুই বিভিন্ন গলায় ভয়ার্ত কন্দন উঠল। সরু ও মোটায় মিলিয়ে সে শব্দ এমন অদ্ভুত ও হাস্যকর যে লালু নিজেকে আর সামলাতে পারল না, করে হেসে উঠে দুম করে মাটিতে খাঁড়াটা ফেলে দিয়ে এক দৌড়ে বাড়ি ছেড়ে পালালো।
তখন কারোর বুঝতে বাকি রইল না ওই খুন চাপা টাপা সব মিথ্যে, সব তার চালাকি। লালু শয়তানি করে এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল, মিনিট পাঁচেকের মধ্যে যে যেখানে পালিয়েছিল ফিরে এসে জুটল, ঠাকুরের পুজো তখনও বাকি এবং তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে। মহা হইচই কলরবের মধ্যে চাটুজ্জে মশাই সকলের সম্মুখে বারবার প্রতিজ্ঞা করতে লাগলেন, ওই বজ্জাত ছোড়াটাকে যদি না কাল সকালেই আমি ওর বাপকে দিয়ে 50 গা জুতো খাওয়াই তো আমার নামই মনোহর চাটুজ্জে নয়। কিন্তু জুতো তাকে খেতে হয়নি, ভোরে উঠেই সে যে কোথায় পালালো 7-8 দিন কেউ তার খোঁজ পেল না। দিন সাতেক পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চাটুজ্জের বাড়িতে ঢুকে তার ক্ষমা ও পায়ের ধুলো নিয়ে সে যাত্রা বাপের ক্রোধ থেকে নিস্তার পেল। কিন্তু সে যাই হোক, দেবতার সামনে সত্য করেছিলেন বলে চাটুজ্জের বাড়ির কালী পুজোয় তখন থেকে পাঠা বলি উঠে গেল। কত মনোগ্রাহী গল্প, তাই না? এবং কত যুগের উপযোগী। আজ থেকে কত দিন আগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই গল্পটি লিখেছিলেন পাঁঠা বলি বা পশু বলির বিরুদ্ধে। আশা করি আপনাদের সকলের ভালো লাগলো। ছোট বড় সকলকেই বলছি, যাদের কেমন লেগেছে এতদিনের পুরনো একটা গল্প আবার নতুন করে শুনতে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্ট জানান এবং যাতে আমরা দিন দিন প্রতিদিন সমৃদ্ধ হই। তাহলে আজ এই পর্যন্ত, আবার পরের সপ্তাহে দেখা হবে। ধন্যবাদ।